আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটাতে বাংলাদেশ ফেভারিট ছিল এবং মাঠের ক্রিকেটে এর প্রতিফলনও ছিল। ওদের বিপক্ষে 2019 সালে আমরা 224 রানের বিশাল ব্যবধানে হেরেছিলাম, এবার সেটার জবাব দিয়েছি 546 রানের জয়, ক্রিকেট ইতিহাসেরই তৃতীয় বৃহত্তম জয় রানের দিক থেকে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ফেভারিট ছিল ওভারওয়েলমিং, কিন্তু মাঠের ক্রিকেটের প্রতিফলন ঘটেনি, বরং আফগানিস্তান ওই সিরিজটা জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। লাস্ট ওয়ানডেটা আমরা জিতেছি বলে হোয়াইট ওয়াশড হওয়ার হাত থেকে আসলে বেঁচে গেছি। এখন সামনে টি টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ আফগানিস্তান এই টি টোয়েন্টি সিরিজে ফেভারিট আসলে কোন দল, কেন বাংলাদেশের জন্য এখানে আসলে কোন চ্যালেঞ্জটা অপেক্ষা করে আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, কোচ চান্ডিকা হাতুরে সিংয়ে এবং ক্যাপ্টেন শাকিব আল হাসান, টি টোয়েন্টির ক্যাপ্টেন, তারা সহ পুরো টিম আমাদের চলে গেছে এরই মধ্যে সিলেটে, সেইখানেই দুটো ম্যাচ হবে 14 আর 16 তারিখে। এখন তিনটা ফরম্যাটের মধ্যে আমরা সবচেয়ে ভালো ওয়ানডে খেলি, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাকি দুইটা ফরম্যাটের মধ্যে, টেস্ট এবং টি টোয়েন্টির মধ্যে, আমরা কোনটা কম খারাপ খেলি সেটা নিয়ে আলোচনা হতে পারে, কারণ দুইটা ফরম্যাটে কোনো ফরম্যাটে আমরা ঠিকঠাক মতো আসলে খেলতে পারি না। টি টোয়েন্টিতে আমরা একটা নতুনভাবে খেলাটা শুরু করেছি, নতুন একটা কী বলা চলে ব্র্যান্ডের ক্রিকেট খেলা শুরু করেছি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আমরা গত মার্চে ঘরের মাটিতে আমরা ওদেরকে 3-0 ব্যবধানে হারিয়েছি, এটা একটা বিশাল বড় অর্জন। জাস্ট তার কয়েক মাস আগেই ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তো তাদেরকে 3-0 হারানো এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এরপরে আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজটাও আমরা জিতেছি, যদিও লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি, সেই ম্যাচটা আমরা একেবারেই ওদের সামনে দাঁড়াতে পারিনি। সো ঠিক আছে, নতুন ব্র্যান্ডের ক্রিকেট যখন খেলছি, আর স্পেশালি হচ্ছে কি যে অ্যাটাকিং ক্রিকেটটা আমরা খেলছিলাম, তাতে কোনো কোনো দিন ওরকম অফ ডে আসতেই পারে, এটা আসলে খুবই স্বাভাবিক। টি টোয়েন্টি ক্রিকেটটা নিয়ে আমরা অনেক দিন ধরে স্ট্রাগল করছি, তারপরে গিয়ে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই বাংলাদেশ টিমটা ঘুরে দাঁড়াচ্ছে বলে পরবর্তীতে আমাদের ক্যাপ্টেন শাকিব আল হাসান সেটা বলেছেন। সেই ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা যে খুব ভালো করেছি তা না, যদিও আমরা দুটো ম্যাচ জিতেছি, আমরা কোনোদিন বিশ্বকাপে, টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে, সেই প্রথম আসরের ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আর কোনো ম্যাচ আসলে জিতিনি, সেখানে এখানে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের দুটো জয় ছিল, বাকি তিনটা ম্যাচ আমরা হেরে গেছি ভারতের কাছে, পাকিস্তানের কাছে এবং সাউথ আফ্রিকার কাছে। কিন্তু ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স দলকে নতুনভাবে, নতুন একটা দিক নির্দেশনা বা নতুনভাবে আসলে ইন্সপায়ার করেছে বলে পরবর্তীতে আমাদের টিম সংশ্লিষ্টরাও বলছেন। এখন বাংলাদেশের তো টি টোয়েন্টির অবস্থা, আফগানিস্তানের টি টোয়েন্টির কী অবস্থা? আমি আমাদের তিনটা ফরম্যাটের মধ্যে বললাম যে ওয়ানডে আমরা সবচেয়ে ভালো খেলি, টেস্ট এবং টি টোয়েন্টির মধ্যে যে কোনোটাকে 2 নম্বরে রেখে যে কোনোটাকে 3 নম্বরে রাখতে পারেন, কারণ দুইটার কোনোটাই আমরা খুব একটা ভালো খেলি না। আফগানিস্তানের ক্ষেত্রে এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে তাদের, তারা তিনটা ফরম্যাটের মধ্যে টি টোয়েন্টি যে তারা সবচেয়ে ভালো খেলে এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা যেমন সবচেয়ে ভালো টেস্ট খেলি, ওরা সবচেয়ে ভালো টি টোয়েন্টি খেলে। এটা শুধুমাত্র তাদের যদি প্লেয়ারদের তালিকা আমরা দেখি, সেটা রশিদ খান, মুজিব, নবি, তারপর হচ্ছে গিয়ে রহমানুল্লাহ গুরবাজ, নূর আহমেদ, অনেক অনেক নাবিনুলক, অনেক অনেক প্লেয়ার দেখবেন যাদেরকে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলো হয় সেইখানে আফগান প্লেয়ারদের কিন্তু খুবই কদর, এবং সেটা আফগান শুধু ব্যাটসম্যান না, সেটা শুধু আফগান মানে কী বলা চলে বোলারদেরও কদর, আবার বোলারদের ক্ষেত্রেও সেটা শুধুমাত্র স্পিনার না, তাদের পেস বোলারদেরও কদর। সো তারা টি টোয়েন্টি ক্রিকেটটা, টি টোয়েন্টির মেজাজে খেলে, মাঠের পারফরমেন্সও আসলে সেটা বোঝা যায়। আমরা আফগানিস্তানের সঙ্গে গত বছর যে সিরিজটা ঘরের মাটিতে খেলেছিলাম সেই সিরিজে আমরা কিন্তু আফগানিস্তানকে আমরা সিরিজে হারাতে পারিনি, একটা ম্যাচ আমরা জিতেছি, একটা হেরেছি, সিরিজটা আসলে ড্র হয়েছিল। আবার এশিয়া কাপে যে মুখোমুখি হয়েছিলাম সেই ম্যাচটাও আমরা হেরেছিলাম। ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান ভালো করতে পারেনি, মানে তাদের অবস্থা আর কি বেশ খারাপই ছিল, তারা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেছে, বাকি তিনটা ম্যাচও তারা হচ্ছে গিয়ে হেরে গিয়েছিল। কিন্তু আফগানিস্তান টি টোয়েন্টিতে ভালো দল, ওই যে আমি মার্চ মাসের কথা বললাম, যে মাসটাতে আমরা টি টোয়েন্টির ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছি টি টোয়েন্টি সিরিজে, সেই একই মাসের সারজাতে কিন্তু আফগানিস্তান আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট যে পাকিস্তান, তাদের বিপক্ষে আবার সিরিজ জিতেছে। সো তাদেরকে আসলে টি টোয়েন্টি ফরম্যাটে আলাদা করে রেট করতেই হবে, এটার আসলে কোনো রকম কোনো অন্য কোনোভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, আর সেটা করবেন না কেন। লেটস সে ধরেন তাদের হচ্ছে গিয়ে যে ব্যাটিং যে লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদজান, তারা দুই ওপেনার কী করেছেন আমরা ওয়ানডে সিরিজে সেটা আমরা দেখেছি। এদের সঙ্গে হজরতুল্লাহ জাজাই যোগ হবেন, এদের সঙ্গে যোগ হবেন হচ্ছে গিয়ে মোহাম্মদ শেজাদ, বেশ কিছুদিন পর তাকে আবার ন্যাশনাল টিমে কল আপ করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি শুধু মানে টপ অর্ডার ব্যাটিংটার কথা বললাম, যদি তাদের ওই জায়গাটাতে কী বলা চলো ওমর জাই এবং করিম জানাতের মতো দুইজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, যেটা তো যেই ব্রিডটা আমাদের আসলে একেবারেই নেই, আপনি যদি এখানে হচ্ছে গিয়ে পেসারদের কথা বলেন, আমরা তো বেঁচে গেছি যে নাবিন, বেঁচে গেছি মানে কি একটা স্বস্তি, বড় একটা স্বস্তির
অস্ট্রেলিয়ার নাবিনুল হক তিনি ইঞ্জুরির কারণে এই সিরিজটা আসলে দলে নামছিল কিন্তু সিরিজটা থেকে পরবর্তীতে নাম প্রত্যাহার করেছে। এই নাবিন কিন্তু আইপিএলে ভালো খেলেছেন, বেশ ভালো খেলেছেন, স্পেশালি এলিমিনেটরের ওই ম্যাচটাতে যে চারটা উইকেট নিয়েছিলেন, একই ওভারে যে ক্যামেরুন গ্রিন আর সূর্যকুমার যাদবকে আউট করেছিলেন, ওইটা ফ্যান্টাস্টিক বোলিং ডিসপ্লে ছিল। সো তিনি নেই, এটা আমাদের জন্য একটা কিছুটা হলেও স্বস্তির ব্যাপার। টেস্ট সিরিজে রশিদ খান না থাকাটা যেমন আসলে স্বস্তিটা ছিল, কিন্তু নাবিনুল হক না থাকলেও ফজল হক ফারুকি তো আছেন। ওয়ান ডে সিরিজে তিনি আমাদের ব্যাটসম্যানদের কীরকম খাবি খেয়েছেন সেটা তো আমরা দেখতে পেয়েছি। পেস বোলিং বাদ দিয়ে সঙ্গে যদি আপনি স্পিনের হিসাব করেন, এই জায়গাটা তো রশিদ খান রয়েছেন, এই জায়গাটা তো মানে মুজিবুর রহমান রয়েছেন, মোহাম্মদ নবী রয়েছেন, পাশাপাশি সঙ্গে এই জায়গাটাতে আবার নূর আহমেদ লেফট আর্ম যে চায়নাম্যান স্পিনার তিনিও আসলে অ্যাড হচ্ছেন। তাহলে আফগানিস্তানের যেই দলটা আরও তো রয়েছেন, আমি মোটা দাগে বলছি যে তাদের হচ্ছে গিয়ে সেই টপ অর্ডার ব্যাটিং বলুন, তাদের পেস বোলিং অলরাউন্ডারের ওই জায়গাটাতে বলুন, তাদের হচ্ছে গিয়ে স্পিন ডিপার্টমেন্ট বলুন, তাদের পেস ডিপার্টমেন্ট বলুন, সব জায়গাতে কিন্তু সমীহ করার মতো প্লেয়ার রয়েছে বাংলাদেশের জন্য। তাই এই টি টোয়েন্টি সিরিজটা মোটেই সহজ হবে না, কিন্তু ওয়ান ডে সিরিজে যেমন আমরা ওভারওয়েলমিং ফেভারিট ছিলাম, টি টোয়েন্টি সিরিজে কি আফগানিস্তানকে ওরকম ওভারওয়েলমিং ফেভারিট বলা যাবে বা ফেভারিট বলা যাবে? আমার কাছে মনে হয় টি টোয়েন্টি সিরিজটা এই মুহূর্তে যে আমরা দাঁড়িয়ে রয়েছে তাতে অ্যাবসলুটলি 50-50। যদি বাংলাদেশ এই বছর টি টোয়েন্টিটা এইভাবে অন্য ব্র্যান্ডের ক্রিকেট খেলা না শুরু না করতো, তাহলে আমি বলতাম যে আফগানিস্তানই বাই ফেভারিট। আমরা ওয়ান ডে সিরিজে হেরেছি, সেই কারণে আমরা আরও ব্যাকফুটে থাকবো, কিন্তু বাংলাদেশ যেহেতু একটা নতুন ধারার টি টোয়েন্টি খেলা শুরু করছে, সো সেক্ষেত্রে আমি আসলে আফগানিস্তানকে এই সিরিজে ফেভারিট বলছি না, আবার বাংলাদেশকেও আমি ফেভারিট বলছি না। আমার কাছে মনে হয় টি টোয়েন্টি সিরিজটা এখন অ্যাবসলুটলি 50-50, এবং এই জায়গাটাতে বাংলাদেশ যদি নিজেদের দিনে বেটার ক্রিকেট খেলতে পারে তাহলে চন্ডিকা হাতুরি সিংয়ের সাকিব আল হাসানের দলের পক্ষে এই সিরিজ জয়, দুই ম্যাচের সিরিজ, ম্যাচ জয় তো বটেই, সিরিজ জয়টাও আসলে অসম্ভব না। তবে তিন ফরম্যাটের মধ্যে আফগানিস্তান আমাদের জন্য টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করে আছে, এটা নিয়ে আমার মধ্যে অন্তত কোনোরকম কোনো ডাউট নেই। আপনি কি বলবেন?